বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সব সভাপতি, সহকর্মীবৃন্দ, এফএওর রিপ্রেজেন্টেটিভ সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিশ্ব খাদ্য দিবস 2021-এর উদ্বোধন অনুষ্ঠানে আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতির চরণে তার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করি 75-15 আগস্ট আমার মা ভাই সহ যারা শাহাদাত বরণ করেছেন ঘাতকের নির্মম বুলেটের আঘাতে। করোনা মহামারীকালীন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে আমি স্মরণ করছি, তাদের আত্মার বাক্ষরাত শান্তি কামনা করছি। পেটে খেলে পিঠে সয়, একটা প্রবাদ বাংলাদেশে আছে। খাদ্যটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রতি বছর এবার জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের মতো বাংলাদেশ 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে উদযাপন করছে। খাদ্য কৃষি সংস্থা এফএও কর্তৃক এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, আওয়ার অ্যাকশনস আর আওয়ার ফিউচার, বেটার প্রোডাকশন, বেটার নিউট্রিশন, এ বেটার এনভায়রনমেন্ট অ্যান্ড এ বেটার লাইফ। অর্থাৎ আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন। আমি মনে করি যে বর্তমান এই করোনাকালীন সময় এই প্রতিপাদ্যটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে। বাংলাদেশ একটা দুর্ভিক্ষপীড়িত, ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত, শোষিত, বঞ্চিত একটি দেশ এবং বাংলাদেশের মানুষগুলি ছিল। এই মানুষগুলোকে এই বঞ্চনা থেকে উদ্ধার করবার জন্য, তাদের জীবন মান উন্নত করবার জন্য আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেন। এই সংগ্রাম করতে গিয়ে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, জেল জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর একমাত্র লক্ষ্য। আর সে ভাগ্য পরিবর্তন হতে পারত একমাত্র স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তারই নেতৃত্বে আমরা এই বাংলাদেশ স্বাধীন করি, আমরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করি, এবং স্বাধীন রাষ্ট্র একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, যেখানে যুদ্ধকালীন সময়ে কোনো ক্ষেতে ফসল উৎপাদন হয়নি, গোলায় এক ফোঁটা খাদ্য মজুদ ছিল না, রিজার্ভ মানি ছিল না, সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি অর্থনীতি। এই ধ্বংস উস্তুপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশ গড়ার কাজে মনোনিবেশ করেন। তিনি 10ই জানুয়ারি ওই যেদিন বাংলাদেশে পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরে আসেন, সেই দিনও তিনি বাংলাদেশ কিভাবে চলবে এবং বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদাগুলি কি এবং সেগুলি পূরণ করা সে বিষয়েও দিক নির্দেশনা দিয়েছিলেন। এবং 72 সালের 10 জানুয়ারি তিনি একটি ভাষণ দেন, সেখানে তিনি বলেছিলেন, আমার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন খাদ্য পায়, আশ্রয় পায়, উন্নত জীবনের অধিকারী হয়। মূলত এটাই ছিল জাতির পিতার একমাত্র লক্ষ্য, যে বাংলাদেশের মানুষ একেবারে তৃণমূল পর্যায়ে যারা পড়ে আছে, একেবারে হতদরিদ্র যারা, তাদের সকলের ভাগ্য পরিবর্তন করা, উন্নত জীবন দেওয়া। কিন্তু এই সব কাজের সব থেকে আগে হচ্ছে তাদের ক্ষুধার অন্ন যোগানো। 72 সালের 20 ফেব্রুয়ারি অপরাধ ভাষণে তিনি বলেন, আমি কোট করছি, দেশে কৃষি বিপ্লব সাধনের জন্য কৃষকদের প্রতি কাজ করে যেতে হবে, বাংলাদেশ 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, আনকোট, বাংলাদেশের 1 ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, এই আহ্বানটা তিনি দিয়েছিলেন। এবং এই সময় আমি বলবো যে বাংলাদেশের মানুষ কিন্তু সেই আহ্বানের সাড়া দিয়েছিল।
প্রত্যেকে যার যেখানে জমি ছিল শুধু জমি না, এমনকি অনেকে বারান্দায় টবে বিভিন্নভাবে গাছ লাগানো, যে কোনো তরি তরকারি উৎপাদনে মনোনিবেশ করেছিল। আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা ঘোষণা ছিল যে স্বাধীনতা পরপর বাংলাদেশে দুর্ভিক্ষ হবে এবং কোটি কোটি মানুষ মারা যাবে, কিন্তু জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপের ফলে সেটা কিন্তু হয়নি। পরবর্তীতে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কিন্তু এই বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এবং যে প্রথম বাজেট দেওয়া হয় 500 কোটি টাকার বাজেটে 101 কোটি টাকাই হচ্ছে শুধুমাত্র কৃষির ক্ষেত্রে, অর্থাৎ খাদ্য উৎপাদন, মানুষের খাদ্য চাহিদা পূরণ, এটাই ছিল জাতিপিতার একমাত্র লক্ষ্য। এবং তিনি জাতীয় কৃষি পুরস্কার তহবিলও গঠন করেন। আমাদের জমি অল্প, মানুষের সংখ্যা বেশি, যদিও তখন মাত্র 7.5 কোটি মানুষ, তার মধ্যেও তিনি এটা চিন্তা করেছিলেন যে এই অল্প জমি, তার উপরে পরিবারগুলি ভাগ হয়ে হয়ে এই জমিগুলি খণ্ড খণ্ড রূপে, এবং এই সমস্ত তিনি আমাদের কাছে ছোটবেলা আমরা সবসময় ওনার কাছে শুনতাম, বললেন যে বাংলাদেশের সকল জমিতে যে আইল দেওয়া আছে, আইল মানে জমির মধ্যে যে বিভক্তিকরণ, সেটাকে যদি এক জায়গায় আনা হয় তাহলে ফরিদপুর জেলার মতো ওরকম একটা বিশাল জায়গা পাওয়া যাবে যেখানে চাষ উপযোগী। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের দেশের এই মানুষের খাদ্য চাহিদা পূরণ করবার জন্য তিনি সমন্বিত মানে পদ্ধতিতে চাষ বা যৌথ কৃষি খামারের প্রচলন অথবা সমবায়ের মাধ্যমে চাষের উপরই গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি এ ব্যাপারে বলেছিলেন, আমি কোট করছি, যে প্রতি গ্রামে যৌথ চাষ হবে এবং ফসলের ভাগ যাবে মালিক শ্রমিক গ্রাম তহবিলে 3 জায়গায়। আপনারা জানেন যে তিনি যে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, এবং সেখানে যদিও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন, জাতীয় ঐক্যের ডাক দেন, তিনি চেয়েছিলেন বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হোক, সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হোক, এবং বাংলাদেশের উন্নয়নটা যেন স্থায়ী হয় এবং দ্রুত হয়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির ডাক দেন। এবং সেখানে তিনি বাধ্যতামূলক গ্রাম সমবায় গড়ে তোলার পদক্ষেপ নেন, এবং সেই সময় তিনি বলেছিলেন যে কৃষি যান্ত্রিকীকরণ হবে, যন্ত্রের মাধ্যমে চাষ হবে, যা জমির মালিকানা থাকবে কিন্তু উৎপাদিত পণ্য যেটা সেটা ভাগ হবে, সেটা শ্রমিক পাবে একটা ভাগ যে শ্রম দেবে, জমির মালিক যে সে মালিক পাবে একটা ভাগ, আর সরকারি তহবিল অর্থাৎ গ্রাম তহবিলে আসবে একটি ভাগ। এবং সমগ্র বাংলাদেশকে তিনি যতগুলি আমাদের বিশেষ করে আমাদের মাত্র 19টা জেলা ছিল, যতগুলি মহকুমা ছিল সেগুলিকে তিনি জেলায় উন্নত করেন এবং জেলা গভর্নর নিযুক্ত করেন যে প্রত্যেকটা জেলা ভিত্তিক উন্নতি কিভাবে হবে এবং আমাদের ভূমি যথাযথভাবে ব্যবহার করা এবং উৎপাদন বৃদ্ধি করে মানুষের খাদ্য চাহিদা পূরণ করা। শুধু তাই নয়, তিনি সমগ্র বাংলাদেশে এই প্রত্যেকটা জেলায় এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত খাদ্য গুদাম নির্মাণ করার কাজও শুরু করেছিলেন, যেন যেখানে যে উৎপাদন হবে সেটা যেন সেখানে মজবুত মজুত করে রাখা যায়, যে আপৎকালীন সময় যেন চা ব্যবহার করা যায়, সে কাজটাও কিন্তু তিনি শুরু করেছিলেন। তিনি কৃষিতে গবেষণায় সবথেকে গুরুত্ব দিয়েছিলেন, এবং জাতিপিতা এই বাংলাদেশে কিন্তু আমাদের কৃষক মানে আমাদের কৃষিবিদ যারা, তাদের আসলে তাদের মানে মর্যাদাটা তেমন ছিল না, কাজে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম কৃষিক্ষেত্রে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন, এবং কৃষি শিক্ষা ও গবেষণার জন্য আলাদা বরাদ্দও দেন এবং বীজ প্রত্যয়ন এজেন্সি পুনর্গঠন করেন, বিএডিসি তিনি তৈরি করে দিয়ে যান, সেখানে বীজ গবেষণা উৎপাদন এবং বিতরণ করবে, সামগ্রিক কৃষি ধান চা মৎস্যসহ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, এবং তার প্রচেষ্টায় বাংলাদেশ 1973 সালে FAO-র সদস্যপদ লাভ করে। আপনারা একটা লক্ষ্য করবে, একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, কত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলির সদস্যপদও তার সময় বাংলাদেশ অর্জন করতে সক্ষম হয়।
এবং এফএও সহযোগিতা বাংলাদেশে পেতে শুরু করে এবং উৎপাদনও প্রায় 5% তখন বার্ষিক হারে বৃদ্ধি পেতে শুরু করে। একটা প্রদেশ সেটাকে একটি রাষ্ট্রে উন্নীত করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার যে সাফল্য মাত্র 3.5 বছরের মধ্যে তিনি দেখাতে পেরেছিলেন, সেটা বোধ হয় আমাদের যারা স্বাধীনতা বিরোধী বা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আদর্শে বিশ্বাস করে না, অথবা কোনো দেশীয় এজেন্সি নিয়ে এদেশে ছিল, তাদেরই প্ররোচনায় 75 একর জাতিপিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর এই হত্যার পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা, বাংলাদেশ যেন আত্মমর্যাদাশীল না হয়, স্বাধীনতা যেন সাফল্য না অর্জন করে, স্বাধীনতাকে সবসময় যেন মানে এই স্বাধীন হওয়াটাই যে তাদের কাছে খুব একটা খুশির ছিল না, তাই তারা প্রতিশোধ নেয়, জাতির পিতাকে হত্যা করি। আর বাংলাদেশেও নেমে আসে স্থবিরতা। তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন, অর্থাৎ যে গাছগুলি লাগিয়েছিলেন তার ফসল, তখন গবেষণায় গুরুত্ব দেয় এবং গবেষণার জন্য আলাদা আমরা অর্থ বরাদ্দ দিই। এবং সেই সময় থেকেই যেহেতু আমাদের দক্ষিণ অঞ্চলে লবণাক্ততা আছে, যে লবণাক্ত সহিষ্ণু ধান এটার জন্য গবেষণা করে উদ্ভাবন করা হয়, লবণাক্ত সহিষ্ণু, খরা সহিষ্ণু বা জলমগ্ন সহিষ্ণু, কারণ আমাদের দেশে বন্যা হয়, সে বন্যায় অনেক সময় মানে ক্ষেতের ফসল নষ্ট হয়, তো যত কতদিন সেই জলমগ্ন ফসল থাকতে পারে এর উপর গবেষণা আমরা গুরুত্ব দিই। এবং 1998 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, প্রায় 70 দিনের মতো বাংলাদেশ পানি নিচে ছিল, তখনও বলা হয়েছিল এদেশে 2 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, আমরা বলেছিলাম একটি মানুষও না খেয়ে মারা যাবে না, কিন্তু বন্যা পরবর্তীতে আমরা এই ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্ব দিই। এমনকি আমরা যখনই যেসব এলাকায় বন্যা ছিল না সেসব এলাকায় আগাম আমরা বীজতলা মানে উৎপাদনের জন্য বীজ এবং সার সরবরাহ করতে থাকি, এয়ারফোর্সের হেলিকপ্টারে করে করে এই বীজতলাগুলি সমগ্র বাংলাদেশে গ্রামে গ্রামে আমরা ছড়িয়ে দিই, যার ফলে বাংলাদেশ ওই 1998 সালেই কিন্তু খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন আমরা যখন ঘোষণা দিলাম পার্লামেন্টে, মতিয়াপা এখানে উপস্থিত আছেন আমাদের তদানীন্তন কৃষিমন্ত্রী, আর আমার ডক্টর আনিসুজ্জামান সাহেব কৃষিবিদ, উনি তো আর বেঁচে নেই, তিনি আমার উপদেষ্টা ছিলেন এই বিষয়ে, সারা বাংলাদেশ তিনি ঘুরে বেড়াতেন। কাজে আমরা যখন এই খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো, তখনকার অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী সাইফুর রহমান এবং খালেদা জিয়া সহ তাদের কাছ থেকে এই বক্তব্যটা আসলো যে বাংলাদেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে, আদর্শের ব্যাপারে যে তফাতটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তা আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? জাতিপিতা বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, তা আমাদেরও সেটা কথা যে আমরা ভিক্ষুক জাতি হতে চাই না। আর বঙ্গবন্ধু শেখ মুজিব তো এটাও বলেছেন, আমার মাটি আছে মানুষ আছে, আমি এই দিয়েই বাংলাদেশকে গড়ে তুলব। আন্তর্জাতিক অনেক সাংবাদিক অনেকেই প্রশ্ন তাকে করতেন যে আপনি কীভাবে বাংলাদেশে উন্নত করবেন, তিনি এই কথাটাই বলছেন, আমার মাটি আছে উর্বর মাটি আর আমার মানুষ আছে। যাক, আমরা সেই 96 সালেই কৃষি নীতি, 1999 নতুন কৃষি সম্প্রসারণ নীতি, 1996 প্রথম করি, এরপর কৃষি নীতি 1999 প্রণয়ন করি এবং গবেষণার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিই। এবং বাংলাদেশ যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে সে কারণে সেই সময় এফএও বাংলাদেশকে সেরেস পুরস্কারে ভূষিত করে, যদি এখানে আমার নাম পাঠিয়েছিল কৃষি থেকে, কাজে আমি তখন সেরেস পুরস্কার পাই, তো এটাও বাংলাদেশের জন্য একটা মানে আমূল্য সম্মান বয়ে এনেছিল। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, কারণ আমাদের গবেষণা আমরা দিয়ে এসেছিলাম সেগুলি চলতে থাকে, এর জন্য আমি আমাদের গবেষণাবিদদের কৃষিবিদদের ধন্যবাদ জানাই,
যে তাদের এই গবেষণার ফলে আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। তবে আমরা 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009-এ যখন সরকার গঠন করি, তখন থেকে আবার আমরা কৃষিখাতে বিভিন্ন পদক্ষেপ নেই, যেন খাদ্য চাহিদা এটা যেন আমরা পূরণ করতে পারি। এবং আপনারা জানেন যে আমরা বিনা পয়সায় খাদ্য বিতরণ করি যারা একেবারে দুস্থ, যারা দরিদ্র, সেই সব মানুষগুলিকে, বিশেষ করে মহিলাদের, বিশেষ করে বয়স্ক মহিলাদের। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আমাদের যারা বিধবা নারী তাদের জন্য আমরা ভাতার ব্যবস্থা করে দিই। পরবর্তীতে আমরা মাত্র 10 টাকায় চাল যাতে কিনতে পারে, কারণ অনেক হয়তো সরাসরি বিনা পয়সায় নেবে না, তো তার জন্য আমরা 10 টাকায় চালের ব্যবস্থা করে দিই। এরকম বিভিন্নভাবে আবার OMS চালু রাখি, কারণ খাদ্যটা যেন মানুষের কাছে পৌঁছায়, খাদ্যের অভাবটা যেন মানুষের না হয়। এবং আমরা যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এই ভাতা দিচ্ছিলাম, এই ভাতাও আমাদের এটাই লক্ষ্য ছিল যে তারা যেন তাদের চাহিদা মতো প্রতি মাসে চালটা কিনতে পারে। সেই দাম ধরেই আমরা প্রথমে এই বয়স্ক ভাতা দেওয়া শুরু করি। যাক, আমরা কৃষিকে আরও গুরুত্ব দেই। দ্বিতীয়বার সরকার এসে অনেক পদক্ষেপ নেই, যে ইতিমধ্যে আপনারা শুনেছেন, আমরা কৃষি বাতায়ন, কৃষক বন্ধু ফোন সেবা 3331, কৃষকের জানালা, কৃষি কল সেন্টার প্রায় 16,123টি ইত্যাদির মাধ্যমে আমরা কৃষকদের সাথে তথ্য আদান প্রদানের ব্যবস্থা করি। অর্থাৎ 161213 কৃষি এই কল সেন্টার ফোন করে যে কোনো তথ্য কৃষি সম্পর্কে নিতে পারবে। তাছাড়া আমরা 96 সালে কিন্তু মোবাইল ফোন এটা উন্মুক্ত করে সকলের হাতে পৌঁছে দিই, যার ফলে এখন সকলের হাতেই মোবাইল ফোন। আমার একজন কৃষক ভাই একটা ছবি তুলে এই কৃষি বাতায়ন থেকে অথবা তথ্যকেন্দ্র থেকে যে কোনো তথ্য পেতে পারি, সে কল সেন্টার সারা বাংলাদেশে আমরা তৈরি করেছি। আমাদের কৃষি উপকরণ অর্থাৎ কৃষিতে যে ভর্তুকিটা দিই, কারণ এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল, অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত যে ভর্তুকি দেওয়া যাবে না, আমরা তাদের কথা শুনিনি। আমি একদম স্পষ্ট, 96 সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন ওয়ার্ল্ড ব্যাংকই আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে এটা ভর্তুকি দেওয়া যাবে না। তো আমরা যে পৃথিবীর সব দেশ দেয়, আমরা দেবো না কেন? আমার দেশের মানুষের খাদ্যটা আগে, তাদের প্রথম চাহিদাটা হচ্ছে খাদ্য। আগে তো আমাকে খাদ্য দিতে হবে, তার জন্য আমার উৎপাদন বাড়াতে হবে। ঠিক আছে, আমাদের যদি কেউ এ ব্যাপারে ঋণ না দেয় তা আমরা নিজের পয়সায় দেবো, তখনও কিন্তু সরকারে আসি নাই। তার আগের থেকে এই সমস্ত আলোচনা আমার সাথে তারা করতো, এবং আমি আমার যেটা নীতি ছিল আমি সেটা স্পষ্ট তাদের জানিয়েছি, এবং আমরা তাই করেছি। এবং আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি, এবং সরাসরি কৃষকদের হাতে তার ভর্তুকি টাকাটা যাতে পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছে। এখানে প্রায় 2,10,00,000 কৃষককে আমরা কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়ে যাচ্ছি। পাশাপাশি আরেকটা কাজ আমরা করেছি, যে আমরা বেসরকারি খাতে আপনারা জানেন যে ব্যাপকভাবে ব্যাংক আমরা প্রতিষ্ঠা করতে দিয়েছি, কিন্তু সেখানে একটা নির্দেশনা আছে যে এই ব্যাংকের শাখা সারা বাংলাদেশে হতে হবে। আর তাছাড়া আমাদের সরকারি ব্যাংক তো আছেই, বা অন্যান্য উপায় আছে। আমরা কৃষকদেরকে মাত্র 10 টাকায় যেন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি সেই ব্যবস্থা আমরা করে দিই। এবং 96 সাল থেকেই আমরা বর্গা চাষিদের কৃষি ব্যাংকের মাধ্যমে বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি, কারণ বর্গা চাষিরা তাদের জমি নাই, তারা জামানত রাখতে পারতো না, যার জন্য তারা ঋণ পেত না। সেখানে আমরা এই ব্যবস্থাটা নিই। আমার কথাই ছিল যে ব্যাংক কৃষকের কাছে পৌঁছে যাবে। ডক্টর জলিল সাহেব, তিনিও কৃষিবিদ, তিনি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তাকে আমি বলেছিলাম আপনি সোজা একেবারে হাটের দিনে যে বসবেন একটা চাদর বিছিয়ে, সেখানে বসে এই বর্গা চাষিদের ঋণ দেবেন, সেখানেই এরপর সংগ্রহ করবেন, সেখানে দেবেনও সেখানেই। এবং সেটাই কিন্তু করা হয়েছিল। বর্গা চাষিরা সরাসরি টাকা পেত, কারণ তাদেরকে মহাজনের কাছ থেকে অনেক বড় সুদে টাকা নিতে হতো, সেটা যাতে না হয়। আর কৃষি কাজটা করে বর্গা চাষিরা, আমরা তো, আমরা যে আমাদের কৃষি কাজ আমাদের জমি আছে কারা করে? কিন্তু তাদের হাতে যদি নগদ টাকা না থাকে তো তারা উৎপাদন বাড়াবে কীভাবে? জমিতে নিড়ানি দেওয়া, সার দেওয়া বা পানি দেওয়া বা যা যা কাজ করা লাগে, শ্রম দেওয়া, আমরা সেই ব্যবস্থাটা কিন্তু 96 সাল থেকেই শুরু করি, যার ফলাফল এখন আমরা পাচ্ছি।
আমাদের এই 10 টাকা যে ব্যাংক অ্যাকাউন্ট, 1,02,70,143 জন কৃষক 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে সুবিধা পাচ্ছে। আমাদের শুধু উৎপাদন বাড়ালে হবে না, সাথে সাথে আমাদের মানে বাজারজাত করাটা, এটার দিকে দৃষ্টি দিতে হবে। এবং জাতিপিতা যে বহুমুখী গ্রাম সমবায় করেছিলেন, সেখানে কিন্তু এটাই ছিল সবথেকে লক্ষ্য, যে উৎপাদিত পণ্য বাজারজাত করা সমবায়ের মাধ্যমে। আমাদের দুর্ভাগ্য যে তিনি কাজগুলি করে যেতে পারেননি। তিনি যদি করে যেতে পারতেন, তাহলে আজকে বাংলাদেশ, সেই আমি বলবো 40 বছর আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারত। আর সেটাই করতে দেওয়া হলো না জাতির পিতাকে হত্যা করে। যাক, আমরা তার আদর্শ নিয়ে চলছি। আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছি। 2009 থেকে বর্তমান পর্যন্ত বৈরী পরিবেশ সহনশীল 655টি উন্নত ফলনশীল জাতের ফসল এবং 591টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা জলবায়ু ও মৃত্তিকা উপযোগী অনুযায়ী শস্য বিন্যাস করেছি। কৃষি শিক্ষা গবেষণার খাতে বরাদ্দ আমরা আরও বৃদ্ধি করেছি। আমাদের কৃষি বিজ্ঞানীরা কৃষিখাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহারের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, ভবিষ্যতে সেই ডিজিটাল পদ্ধতিতেই সব চলবে। যে আমাদের এই কৃষি খাতটাও যেন তার থেকে পিছিয়ে না থাকে, তার প্রস্তুতি আমরা এখন থেকে নিচ্ছি। নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিধিবিধান সব কিছুই তৈরি করা হয়েছে। 2018 সালের 2 ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস আমরা পালন শুরু করেছি। আর ভেজাল খাদ্য শনাক্তকরণে অন স্পট স্ক্রিনিং, মোবাইল কোর্ট ও মনিটরিং টিমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয় স্থাপন ও কেন্দ্রীয় ল্যাবরেটরি ও বিভাগীয় ল্যাবরেটরি স্থাপনের জন্য ইতিমধ্যে পূর্বাচলে কিন্তু 5 একর জমি দেওয়া হয়েছে, 2 একর 3 একর না, 5 একর জমি বরাদ্দ দেওয়া আছে। এবং 8টি বিভাগে 8টি রেফারেন্স ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের হটলাইনও চালু করা হয়েছে। জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি 2020 প্রণয়ন করা হয়েছে। আমরা আমাদের যে প্রণীত নীতিমালা, সেখানে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, জৈব কৃষি, খাদ্য, আইসিটি, ই কৃষি সমন্বিত ক্ষুদ্র সেচ, ভূগর্ভস্থ পানির ব্যবস্থাপনা সম্পর্কিত নীতি আইন, কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল, এই সব কিছু নিয়েই আমাদের যে কর্মসূচি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এগুলি সবই আমাদের সংযুক্ত করা হয়েছে। কারণ আমরা 2009 সালে সরকার আসার পর, আমরা 2010 সাল থেকে 2021 পর্যন্ত আমাদের যে প্রেক্ষিত পরিকল্পনা করি, সেখানে 2021-এ যে রূপকল্প আমরা ঘোষণা দিই, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশ একটা মধ্যম আয়ের দেশ হবে বা উন্নয়নশীল দেশ হবে। আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা পেয়েছি, সেটা আমাদের ধরে রাখতে হবে। আর সাথে সাথে 2021 থেকে 2041 যে প্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি, সেখানে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব পেয়েছে, যার জন্য ডেল্টা প্ল্যান 2100 আমরা প্রণয়ন করেছি, যেন আমাদের খাদ্য উৎপাদন কোনো মতেই যেন বাধাগ্রস্ত না হয়। আর SDG 2030 তো আমরা প্রাধান্য দিয়ে আমাদের এই অষ্টম পঞ্চবার্ষিকীতে সেগুলিও বাস্তবায়নের ক্ষেত্র, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যেগুলি সব থেকে প্রযোজ্য সেটা আমরা করে যাচ্ছি। আমি কৃষিবিদগণকে আন্তরিক ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টার ফলে আজকে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আর সেই সাথে সাথে আপনারা জানেন যে কৃষিতে মানে অর্থাৎ এটা তো একটা খাদ্য উৎপাদন, এই গবেষণার ফলে দেশি বিদেশি অনেক ফল, তরি, তরকারি সব কিছু এখন উৎপাদন হচ্ছে, যা একসময় শীতকালের খাবার ছিল। কবে শীতকাল আসবে, একটু ফুলকপি খাবো, পাতাকপি বা একটা গাজর, এখন তো সব 12 মাসই পাওয়া যাচ্ছে। এবং এই 12 মাসে যে সমস্ত জিনিস এবং অনেক বিদেশি ফল এখন বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এটা তো আমাদের কৃষিবিদদেরই অবদান, কৃষি বিজ্ঞানীদের অবদান। সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই ক্ষেত্রে যত দূর সম্ভব সহযোগিতা দেওয়ার আমরা দিচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সারের দাম কমিয়ে একেবারে ন্যূনতম পর্যায়ে আমরা নিয়ে এসেছি, কোথায় 80-90 টাকা দাম ছিল সেটা 16 টাকা ওটা 22 টাকা, এরকম আমরা এই হারে আমরা কমিয়েছি। আমরা কেন দিয়েছি, তারপরে বিদ্যুতের ক্ষেত্রে
আবার 20% তাদেরকে ভর্তুকি দিচ্ছি, রিবেট দিচ্ছি, তার পাশাপাশি এখন আমরা সোলার সিস্টেমে যাতে সেচটা চালাতে পারি সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। এই বিদ্যুতের জন্য আজকে বাংলাদেশের কিন্তু প্রায় 99.99% মানুষই বিদ্যুৎ পাচ্ছে, অথচ বাংলাদেশ এমন ছিল যে সার চাইতে যে আন্দোলন করতে হয়েছিল এই দেশের কৃষককে, আর সেই সার চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া সরকার গুলি করে 18 জন কৃষককে হত্যা করেছিল। আর বিদ্যুতের জন্য যখন আন্দোলন করেছিল সেই চাঁপাইনবাবগঞ্জে কানসাটে, সেখানে গুলি করে 9 জন মানুষকে তারা হত্যা করেছিল। আর 2013 সালে তাদের অগ্নিসন্ত্রাস যখন শুরু করলো বিএনপি আর জামাত মিলে, ওখানকার বিদ্যুৎ কেন্দ্রটি পুড়িয়ে দিয়েছিল, এমনকি সেটা পরিচালনা করার জন্য যে ইঞ্জিনিয়ার তাকে ওই আগুনে দগ্ধ করে হত্যা করেছিল। এভাবেই কিন্তু একটা দেশের উন্নয়ন যাত্রাকে তারা বারবার ক্ষতিগ্রস্ত করতে চেয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যাক, আমরা ইতিমধ্যে অনেক পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা আমিও কিছু না বললে হয়তো আমাদের কৃষিবিদরা হয়তো কষ্টই পাবেন। আমি বলছি 2009 সাল থেকে যদি আমরা তুলনা করি 2020 সাল পর্যন্ত চালের উৎপাদন প্রবৃদ্ধি 17%, গমের 21%, ভুট্টা 640%, ভুট্টা চাষ বাংলাদেশে হতো না। আমরা গিয়েছিলাম ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন সফরে, মোতে আপা আমাদের সাথে ছিলেন, ইন্দোনেশিয়া ভুট্টা কেনে বাইরের থেকে, তো আমরা বললাম যে ভুট্টা তো আমরা উৎপাদন করতে পারি, আমরা ফিরে এসে ভুট্টা উৎপাদন ভুট্টা চাষ শুরু করি, যা আজকে আমাদের জন্য একটা অর্থকরী ফসল। আলুতে 96%, ডালে 443%, তৈলবীজে 75%, সবজির ক্ষেত্রে 534%, পেঁয়াজ প্রবৃদ্ধি হয়েছে শতকরা 248%, যা অভাবনীয়। অনেক অনেক ধন্যবাদ আমাদের কৃষিবিজ্ঞানীদের এবং কৃষকদের যারা এই উৎপাদন করছে, কারণ এগুলি সব খাদ্য পণ্য, এই পণ্যগুলি আমরা নিজেরা উৎপাদন করব, মানসম্মত হবে সেটাই দেখব। আর উৎপাদিত খাদ্য শস্যকে সংরক্ষণ করবার জন্য সাইলো আমরা করে দিচ্ছি, সান্থার একটি সাইলো আমরা ইতিমধ্যে করে দিয়েছি, মংলায় করে দিয়েছি, এছাড়া আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাইলো করে দিচ্ছি, এবং আপৎকালীন সময়ে কৃষক যাতে খাবার রাখতে পারে তার জন্য তাদেরকে ছোটো ছোটো বিশেষ সাইলো দেওয়া হচ্ছে, যেগুলি ঝড় জলোচ্ছ্বাস বন্যার সময় তারা এটা সংরক্ষণ করতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি, যে কোনো মতে খাবারের অভাব না হয় সেটাই আমাদের লক্ষ্য। খাবারের সাথে সাথে পুষ্টিটা দরকার, সেদিকে লক্ষ্য রেখেই আমরা আমিষ জাতীয় খাবার যাতে উৎপাদন হয়, অর্থাৎ গরু ছাগল ভেড়া হাঁস মুরগি বা এমনকি কোয়েল থেকে শুরু করে সব কিছুই এখানে, এমনকি টার্কি মুরগি সেটাও এখন বাংলাদেশে হচ্ছে, অনেক কিছু এখন বাংলাদেশে সম্ভব হচ্ছে। আমরা এই আমিষের উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি এবং দুধ মাংস ডিমের উৎপাদন যথাক্রমে 5 গুণ 7 গুণ 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদের যা চাহিদা সে চাহিদা পূরণ করে যে উদ্বৃত্ত থাকবে সেগুলিও যাতে প্রক্রিয়াজাত করা যায়, আমরা সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, সেখানে এই খাদ্য প্রক্রিয়াজাত শিল্প যাতে গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর আমাদের যে বিশেষ করে মাছে ভাতে বাঙালি, ভাত যেমন আমরা খাচ্ছি বা চাল উৎপাদন হচ্ছে, সেই সাথে আমরা এখন যেমন আমরা যদি হিসাব দেখি সারা বিশ্বে যে ধান উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়, শাকসবজি উৎপাদনে তৃতীয়, চা উৎপাদনে চতুর্থ, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, আভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং ইলিশ মাছ উৎপাদনে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষির উপর গুরুত্ব আরোপ করে এক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি, আমার মাটির সঙ্গে, আমার মানুষের সঙ্গে, আমার কালচারের সঙ্গে, আমার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, আমার ইতিহাসের সঙ্গে যুক্ত করেই আমার ইকোনমিক সিস্টেম গড়তে হবে, আনকোট। আমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ইকোনমিক সিস্টেম অর্থাৎ অর্থনৈতিক যে কার্যক্রম আমরা সেটা সেভাবেই পরিচালনা করছি, প্রথমে আমাদের দেশ আগে নিজেরা উৎপাদন করব, নিজের খাদ্য চাহিদা পূরণ করব, সেই সাথে সাথে উৎপাদিত যেটা
পণ্যচড়া অতিরিক্ত হবে প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করে আর বৈদেশিক মুদ্রা অর্জন করব সেটাই আমাদের লক্ষ্য এবং সেটা আমরা পারি আমরা পারব ইতিমধ্যে তা আমরা ব্যবস্থা নিচ্ছি আপনারা জানেন যে 1974 সালে জাতির পিতা সমুদ্র আইন করেছিলেন সমুদ্র সীমা আইন আর জাতিসংঘ করেছিল তা 1982 সালে কিন্তু এই যে সমুদ্র সীমা আইন তিনি করে গিয়েছিলেন 75 এর পরে যে সরকারগুলি এসেছিল জিয়াউর রহমান জেনারেল এরশাদ জেনারেল জিয়া জেনারেল এরশাদ এবং বেগম খালেদা জিয়া কেউই কিন্তু আমাদের সমুদ্র সীমায় যে আমাদের অধিকার আছে এই কথাটা কখনো উচ্চারণও করেনি বলেওনি বা এটা এটা দাবি করা বা এটাকে অর্জন করার কোনো পদক্ষেপ নেয়নি 96 সাল থেকে আমরা এটা শুরু করি কারণ এই কাজটা করতে গেলে অনেকগুলি কাজ আমাদের আয়োজন করতে হয়েছিল যদি আপনি 2001 আমরা সরকারে আসি না আসতে পারলাম না কারণ গ্যাস বিক্রি করার মুচলেকা দেয়নি বলেই আমাকে আর ক্ষমতা আসতে দেওয়া হলো না একটা বৃহৎ দুটি দেশ আর প্রতিবেশী দেশ তাদের চাহিদা পূরণ করতে পারিনি কারণ আমার নিজের দেশের সম্পদ আমি অন্যকে বিক্রি করবার আগে আমার কথা ছিল আগে আমার দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে 50 বছরের মজুদ থাকবে তারপরে যেটা অতিরিক্ত হবে সেটা আমি বেচতে পারি তাছাড়া এই দেশের সম্পদ আমি বেচতে পারি না এবং এই কথা আসলে এত বিশাল দেশ আমেরিকা আর পার্শ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি কাজে আমি 2001 ক্ষমতা আসতে পারিনি কিন্তু দেশ বেছে তো আমি ক্ষমতা আসবো না এটা তো বাস্তব যাই হোক আমরা কিছু ব্যবস্থা নিয়েছিলাম তারপরে 2009 সরকার গঠন করে আমরা উদ্যোগ নিই আজকে আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি এই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির কাজে লাগানোর জন্য ব্লু ইকোনমি এই কর্মসূচি আমরা নিয়েছি এখান থেকে আমাদের খাদ্য মানে চাহিদা অনেক পূরণ হবে পুষ্টি চাহিদা পূরণ হবে ইতিমধ্যেই সমুদ্রে কিন্তু সি উইড উৎপাদন শুরু হয়ে গেছে এটাও একটা ভালো লক্ষণ কাজে আমরা সামুদ্রিক মৎস্য আইন 2020 ইতিমধ্যে চূড়ান্ত করেছি তাছাড়া 2020-21 অর্থবছর মুজিব বর্ষে বঙ্গবন্ধু কৃষি উৎসব উপলক্ষে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এতে 4,73,700 কৃষক পরিবার পুষ্টি ও খাদ্য নিরাপত্তা উপকার ভোগ করছে পঞ্চগড়ে চায়ের বাগান ছিল না সেই চায়ের বাগানও আমরা সৃষ্টি করি এখন ঘরে ঘরেও মানে চা গাছ তারা উৎপাদন করছে এবং বিক্রি করছে যে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা আর্থিক সংস্থার ব্যবস্থা বাড়াতে হবে এই কারণে যাতে সে তার নিজের খাবারটা নিজে কিনতে পারে খেতে পারে সে ব্যবস্থাই আমরা করে দিচ্ছি আমি মনে করি যে আজকে আয়তনের দিক থেকে বিশ্বে 94তম হলেও বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশ্বে 11তম স্থান অধিকার করে আছে আমরা ইতিমধ্যে আমরা ডিজিটাল পদ্ধতিতে আমাদের ভূমি ব্যবস্থাপনা করা শুরু করেছি সেখানে ভূমি সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য মৌজা প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের কাজও চলমান রয়েছে কাজে কৃষি জমি যেন কোনো মতেই ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা উৎপাদন মানে উন্নয়ন আমরা করে যাব কিন্তু সেই উন্নয়নটা আমাদের কৃষি জমি সংরক্ষণ করেই করতে হবে আমাদের লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা সেগুলি নিশ্চিত করা এবং শুধু তাই না ইতিমধ্যে আমরা ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছি যেটা আমরা যে খাদ্য শুধু উৎপাদন না খাদ্যের মানটা যেন ঠিক থাকে এবং সেটা আমার দেশে যারা ব্যবহার করবে তাদের জন্য যেমন প্রযোজ্য আবার আমরা যখন রপ্তানি করব প্রক্রিয়াজাত করে তার জন্য প্রযোজ্য আর যখন বাগেরহাটে আমরা চিংড়ি ইনস্টিটিউট করেছি তাছাড়া গম ভুট্টা এটা দিনাজপুরে আমাদের ইনস্টিটিউট তৈরি করা হয়েছে এবং বিভিন্ন বাংলাদেশে এবং এমনকি আমাদের বীজ উৎপাদনে বিভিন্ন গবেষণা করা হচ্ছে আর বিএডিসি তো এক সময় ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এটা বন্ধ করে দিচ্ছিল বিএনপি সরকার আমরা এসে আবার এটাকে চালু করেছি কারণ এটা জাতির পিতার হাতে গড়া আর তাছাড়া বীজ আমরা উৎপাদন করব আমরা অন্যের উপর নির্ভরশীল থাকবো না আর বেসরকারি খাতে যারা করবে করবে কিন্তু সরকারের থেকে করে বীজ মানসম্পন্ন হতে হবে এবং যথাযথ সংরক্ষণ হতে হবে এবং বহুমুখী এটা সম্প্রসারণ করতে হবে তাছাড়া আমাদের খাদ্য উৎপাদনের আরেকটি পদ্ধতি আমাদের আমার অঞ্চল বিশেষ করে টুঙ্গিপাড়ার কোটালিপাড়া এইসব এলাকায় ছিল ভাসমান
সবজি চাষ, সেটাও এখন আমরা জাতীয় পর্যায়ে নিয়ে নিয়েছি। যে সমস্ত অঞ্চলে এটা সম্ভব সেখানে এই ভাসমান সবজি চাষ কিন্তু শুরু হয়ে গেছে। এটা একটা খুব প্রাচীন একটা পদ্ধতি। আমাদের ওদিকে অসম মানে মাটি কম, পানি খুব বেশি, কাজে ওখানকার মানুষ কচুরি পানাকে এক করে সেই কচুরি পানা দিয়েই, ওই কচুরি পানাগুলি হাতে চেপে চেপে ওটাকে একটা গোল শেপ করে তার মধ্যে বীজ দিয়ে দিয়ে ওই কচুরি পানার মধ্যেই তারা এই ফসলগুলি উৎপাদন করে। কাজে সেই বিষয়টা আমি আমাদের সাবেক কৃষিমন্ত্রী মতি আপাকে বললাম, উনি নিজে দেখলেন এবং তারপর থেকে এটাকে আমরা এখন গ্রহণ করে সেটাও আমরা সম্প্রসারণ করছি। এবং ধান বা বীজতলা থেকে শুরু করে নানা রকম সবজি উৎপাদন হয়, আর সেই উৎপাদন মানে আমি বলবো সবজিগুলি খেতে কিন্তু অনেক সুস্বাদু, এটাও আমি বলবো। এবং এখন তো আরও আরও বিভিন্ন পদ্ধতি এসে যাচ্ছে, কাজে যার জন্য আমি মনে করি যে খাবারে বাংলাদেশের আর কোনদিন আল্লাহর রহমতে কোনো অভাব থাকবে না, তবে গবেষণাটা অব্যাহত রাখতে হবে। কারণ একটা গবেষণা করে একটি বীজ যখন আপনি আবিষ্কার করেন, উদ্ভাবন করেন, সেটার মানে যখন এটার উৎপাদনটা হয় ধীরে ধীরে কিন্তু এটা আস্তে আস্তে উৎপাদনের পরিমাণটা কমতে থাকে। এই জন্য সবসময় আমার গবেষণাটা অব্যাহত রাখতেই হবে, এই বিষয়টার উপরে সকলকে নজর দিতে হবে। কারণ আমাদের যেমন ইলিশ গবেষণা আছে চাঁদপুরে, তাছাড়া মৎস্য গবেষণা সব কিছু আমরা করে যাচ্ছি। কাজে আমরা খাদ্য পুষ্টি আমাদের সব গবেষণাগুলি কিন্তু এটা কিন্তু চলমান থাকতে হবে, একটা গবেষণা করেই বন্ধ করা যাবে না, এটাকে আরও সামনে আসবে। এখন আমরা খরা সহিষ্ণু, লবণাক্ত সহিষ্ণু, জলমগ্ন অথবা অতিমাত্রায় শীত বা অতিতাপ সহিষ্ণু এই ধরনের ফসল গবেষণায় সাফল্য অর্জন করেছি। কাজে আমাদের বিজ্ঞানীরা সত্যি মানে আমি মনে করি যে তারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী আমাদের দেশে রয়েছে, সেটাই আমি মনে করি। সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজে নিরাপদ খাদ্য, পুষ্টির নিশ্চয়তা এবং শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলি পূরণ করা, এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি গৃহহীন মানুষের জন্য আমরা ঘর তৈরি করে দিচ্ছি। আমি আশা করি যে এদেশে একটি মানুষও আর ঠিকানাবিহীন থাকবে না, তাদের সবাইকে আমরা ঘর করে দেব। আর ইতিমধ্যে বিদ্যুৎ তো আমরা দিচ্ছি, তাছাড়া রাস্তাঘাট পুল ব্রিজ ব্যাপক উন্নয়ন করে যাচ্ছি। আর এই করোনাকালীন সময়ে একটা মহামারী আকারে দেখা গেছে, তখনই আমি আহ্বান জানিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। অর্থাৎ সারা বিশ্বের অনেক দেশে এখন খাদ্যের অভাব, অনেক দেশ খুব মানে দুর্ভিক্ষ অবস্থার দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতা ভাষায় বলতে হয় যে জাতি বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্য অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে বাংলাদেশে, আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং খাদ্য নিরাপত্তা, খাদ্য চাহিদা ইনশাল্লাহ আমরা পূরণ করে যাব, হত দরিদ্রের মাঝে বিনামূল্যে খাদ্য দিয়েও তাদের খাদ্য চাহিদা আমরা পূরণ করব। এটাই হচ্ছে আমাদের আদর্শ, এটাই হচ্ছে আমাদের নীতি, এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এই কথা বলেই আমি বিড়ি কর্তৃক উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100 এটাও বোধ হয় প্রস্তুত করা হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই। আর আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি চাহিদা পূরণে সবাইকে সচেষ্ট থাকার জন্য আহ্বান জানাই। আরেকটা কথা মনে রাখতে হবে যে আমাদের খাদ্য অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্য অভাব, অপরদিকে প্রচুর খাদ্য অপচয় হয়। এই অপচয় যেন না হয়, বরং যে খাদ্যগুলি অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃব্যবহার করা যায় কীভাবে, সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে এবং সেই ধরনের ব্যবস্থা আমাদের নিতে হবে। যে উদ্বৃত্ত যে খাদ্যটা থাকবে বা আপনার খেতে বসে আপনার কাছে যে উদ্বৃত্তটা, সেটাও কীভাবে পুনঃব্যবহার করে সে তার দ্বারা অন্তত ঠিক আছে অন্য কোনো চাহিদা পূরণ করা যায় কিনা, সে বিষয়টাকেও আমার মনে হয় গবেষণার মধ্যে রাখা দরকার এবং যথাযথ ব্যবস্থাও নিতে হবে। সেই কথা বলে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং বিশ্ব খাদ্য দিবস গৃহীত সকল আয়োজনের
সাফল্য আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আর আমি না, এক মিনিট, আমি একটু বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই, এই জন্য যে আমাদের মানে পুষ্টির চাহিদা পূরণের জন্য গবেষণা করে বিড়ি কর্তৃক উদ্ভাবিত বঙ্গবন্ধু ধান 100, এটা যারা উৎপাদন করেছেন, মানে এটা যারা উদ্ভাবন করেছেন, সেই কৃষিবিদদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়। অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীমণ্ডলী, এখন বঙ্গবন্ধু ধান 100 দিয়ে নির্মিত জাতির পিতার প্রতিকৃতি উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ধানের নতুন জাত বঙ্গবন্ধু ধান 100 অবমুক্ত করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু ধান 100 দিয়ে নির্মিত জাতির পিতার প্রতিকৃতি উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি।